হাই গাইস, আমি সাবির মল্লিক। আপনারা দেখছেন উকিল বাড়ি আইনি সাহায্য কেন্দ্র। তো আজকে আমরা টপিক জেনে নেব, দলিল বাতিলের মামলা কিভাবে করতে হয় এবং কি ধরনের ডকুমেন্টস লাগে একটা দলিল বাতিলের মামলা করতে গেলে। তো আমরা জেনে নেব দলিল বাতিলের মামলা কাকে বলে, দলিল বাতিলের মামলা কিভাবে করতে হয় বা দলিল বাতিলের মামলা কাকে বলে। যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে কোনো লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য হয়, তার যদি যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে, যদি এইরূপ দলিলের কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে সেই তার ক্ষতির উদ্দেশ্যে উক্ত ব্যক্তি এখতিয়ার সম্পন্ন কোর্টে দলিলটি বাতিল বা বাতিলের মামলা করতে পারে। এই ধরনের মামলাকে বলা হয় দলিল বাতিলের মামলা। তো আমরা নেক্সট জেনে নেব দলিল বাতিল মামলার সত্যসমূহ। দলিল বাতিল মামলার সত্য যেগুলো আছে আমরা এক নজরে দেখে নেব, দেখা যাক। দলিল বাতিল মামলার সত্যসমূহ, কোনো ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত দলিল বা বাতিল বা বাতিলযোগ্য হতে পারে, দলিলদাতার নিকট দলিলটির অস্তিত্ব ক্ষতির কারণ হবে, যুক্তিসঙ্গত আশঙ্কা থাকতে পারে, দলিলটির অস্তিত্ব বা দলিলদার গুরুতর ক্ষতির কারণ হতে হবে। তামাদি আইন দি লিমিটেশন অ্যাক্টে বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে হবে, কোর্ট ফি আইন অনুযায়ী নির্দিষ্ট কোর্ট ফি প্রদান করতে হবে। আরও যেই শর্তগুলো আছে তামাদি আইনের 91 নম্বর ধারা অনুযায়ী, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারার দলিল বাতিলের মামলা অধিকারী। এই বিষয়টি অবগত হয় যে 30 অর্থাৎ 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়, সেই ক্ষেত্রে তামাদি আইনের অনুচ্ছেদে 120 অনুসারে 6 বছরের মামলা বছরের মধ্যে মামলা দায়ের করা যেতে পারে। নেক্সট আমরা জেনে নেব কোর্ট ফির পরিমাণ। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 39 ধারা অনুসারে কোনো দলিল বাতিল বা বাতিলযোগ্য ঘোষণা মামলায় কোর্ট ফি আইন 1870 তৃতীয় তফসিলে 12 অনুচ্ছেদ 13 অনুসারে কোর্ট ফি 300 টাকা প্রদান করতে হবে। তবে দলিল বাতিল ঘোষণার সাথে দলিল অর্পণ, দলিল বাতিলের আবেদন করা হয়, সেক্ষেত্রে প্রথম অংশের জন্য কোর্ট ফি আইন সেকশন 7 ক্লজ 4 সাব ক্লজ গ সি ধারা অনুসারে কোনো পরিমাণ মূল্যের উপর বাদি প্রতিকার চাই তার ব্যক্ত করে উপর কোর্ট ফি আইনের প্রথম তফসিল বি প্রথম টেবিল অনুযায়ী 2% হারে ফি দিতে হয়। এরপরে আমরা নেক্সট জেনে দেবো পেসিফিক রিলিফ অ্যাক্টের বাতিল দলিল বাতিলের মামলা কারা করতে পারবে, দলিল বাতিলের মামলা কারা করতে পারবে। বাতিল বা বাতিলযোগ্য দলিলের কোনো পক্ষ সুনির্দিষ্ট প্রতিকার আইনে পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963 39 ধারা অনুযায়ী সেকশন অনুসারে দলিল বাতিলের মামলা দায়ের করতে পারবেন। দলিলের পক্ষগণ ছাড়া যাদের বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য তারাও মামলাটা দায়ের করতে পারবে। নাবালক মামলা করতে পারে কিনা, নাবালক অবস্থায় কোনো দলিল সম্পাদিত হলে উক্ত দলিল তার বিরুদ্ধে বাতিল বা বাতিলযোগ্য হলে উক্ত দলিলের অস্তিত্ব নাবালকের গুরুত্ব ক্ষতির কারণ হলে নাবালক সুনির্দিষ্ট প্রতিকার আইন দি পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963 39 ধারা অনুসারে দলিলটি বাতিলের মামলা করতে পারে। নেক্সট আমরা জেনে নেব বাতিলযোগ্য কতিপয় দলিল সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 39 ধারার সত্যসমূহ সাপেক্ষে কোনো দলিল বাতিল ঘোষিত হতে পারে। নিম্ন কয়েকটি বাতিলযোগ্য দলিলের উল্লেখ করা হলো, বিক্রয় দলিল, সাপ কাবলা দলিল, দানপত্র দলিল বা যেটা হেবা দলিল বলি, বন্ধকি দলিল, উইল দলিল, লিজ দলিল, তো দলিল আংশিক বাতিল বা আংশিক বহাল রাখা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইন দি পেসিফিক রিলিফ অ্যাক্ট 1876 40 ধারায় বলা হয়েছে যে কোনো একটি দলিল বিভিন্ন অধিকার বিভিন্ন
বাধ্যবাধকতা সাক্ষ্য হয়, সেক্ষেত্রে আদালত যথাযথ মামলা বা আংশিকভাবে বিলাপ করতে পারে, কোনো অবশিষ্ট অংশকে বহাল রাখতে পারে। ক্ষতিপূরণের নির্দেশ কি? সেকশন 41 সুনির্দিষ্ট প্রতিকার আইনে 41 ধারায় বলা রয়েছে, দলিল বাতিলের ধারা আদালতে যে পক্ষের প্রতি মঞ্জুর করেছে সেই পক্ষের তরফ থেকে ন্যায় বিচার প্রয়োজনে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে। নেক্সট আমরা নেব আদালতের ক্ষমতার প্রকৃতি। সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে কোনো প্রতিকার আদালতের ডিসক্রিশনারি পাওয়ারের ইচ্ছাকৃত ক্ষমতার অন্তর্ভুক্ত। কোনো দলিল বাতিল বা বাতিলযোগ্য, দলিল অল্পন, দলিল বাতিলের আদেশ প্রদান আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, তবে এই ইচ্ছাধীন ক্ষমতা কোনোভাবে স্বেচ্ছাচারিতা নয়। এই ধরনের ক্ষমতা অবশ্যই সুষম যুক্তিযুক্ততার সাথে প্রয়োগ করতে হবে, বিচারিক মূলনীতির দ্বারা পরিচালিত হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড উকিল বাড়ি এবং আইন সাহায্য কেন্দ্র, সাবস্ক্রাইব নাও এবং যে কোনো আইনি সমস্যা সমাধান পেতে কমেন্ট করুন। আরও ভিডিও পেতে জানান কী রকমের ভিডিও চান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।